বাংলা ভাষার প্রতি আকুল ভালোবাসা জানান দিতে এবার বিপুল সংখ্যায় ভারতীয় বাঙালিরা বাংলাদেশে গেছেন। মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা। ভাষা শহীদে শ্রদ্ধা জানানোর জন্য বছর জুড়ে পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন তারা। এছাড়াও দূষণমুক্ত পরিবেশ করতে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাইসাইকেল চালিয়ে ভারতে হুগলির থেকে বাংলাদেশ গেছেন আট তরুণ তরুণী। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এদিন ভারতের রানাঘাট থেকে গেছেন কবি শ্যামল কুমার মজুমদার, সাংবাদিক পুলক বোস, পাপিয়া চক্রবর্তী, রাজু শেখ। হুগলি জেলার পর্যটক দলটি বৃহস্পতিবার রাতে বাংলাদেশের পাবনা শহরে পৌঁছায়। তারা সাইকেল চালিয়ে 19 ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছান। এরপর 21 ফেব্রুয়ারি ভাষা শহীদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। নমস্কার, আমরা এসেছি কয়েকজন কলকাতা থেকে এই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, চেষ্টা করব কালকেও আবার আসতে। হ্যাঁ, এটার জন্যই এসেছি। আমি অনেকদিন ধরেই আসার চেষ্টা করছি। আমাদের এক বন্ধু ঢাকা ইউনিভার্সিটির, উনি আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই জন্য আমরা সবাই এখানে আসতে পেরেছি আজকে। ভাষা আন্দোলন বাংলাদেশের যে বাংলাদেশ মায়ের ভাষা সেটি রক্ষার জন্য আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি জেলে বসেও এই ভাষা আন্দোলনের কীভাবে বেগবান করা যায় আন্দোলন সেটি তিনি নির্দেশনা দিয়েছেন। এবং আজকে আমাদের যে রফিক জব্বার বরকত, তারা যে আমাদের এই ভাষার জন্য যে আত্মত্যাগ করে গেছেন, নিশ্চয়ই আজকে দিনটি আমাদের সত্যি কষ্টের। তারপরেও আমরা আজকে ভালো লাগে যে আমরা আমাদের মায়ের ভাষায় আমরা কথা বলতে পারছি। অন্যদিকে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ভারত থেকে পায়ে হেঁটে বাংলাদেশে গেছেন মৃণাল দাস। তার বয়স 55 বছর। পায়ে হেঁটে 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে ঢাকা শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার মধ্যরাত 12:01 বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে লাখো মানুষের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ফুল হাতে শহীদ মিনারে আসেন বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ। ফুলের শ্রদ্ধায় ছেয়ে যায় শহীদ স্মৃতির মিনার। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।